ধন্যবাদ তার প্রশ্নটা হলো একজনের কাছ থেকে ঋণ নিয়েছে ঋণদাতা দাতা ইন্তেকাল করেছেন পরিশোধ করতে পারে না এই কি কী করবে প্রথম উত্তর হল আল্লাহ তালা আল কোরআন আল কেরিমে সৌরাতুল বাকারায় একটা আয়াত এক রুকু কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াত এর মধ্যে আল্লাহ ঋণ আদান প্রদান আর্থিক লেনদেনের কথা বলেছেন এবং ঋণের প্রথম শর্ত হল কারো কাছ থেকে ঋণ গ্রহণ অথবা ঋণ প্রদান করলে কাগজে লিখে রাখতে হয় এটা হলো প্রথম শর্ত ঋণ আদান আর প্রদানে প্রথম কোরআনের আদেশ কি করা লিখে রাখা দুই নম্বর আদেশ হল ঋণ হবে নির্দিষ্ট সময়ের জন্যে অর্থাৎ ডেট ফিক্সড থাকবে কবে তার রিটার্ন হবে অনির্দিষ্টকালের জন্যে বাকি হয় না তাই এই প্রশ্নকারী প্রশ্নের কারণে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে স্বাভাবিকভাবে যত ঋণ আদান প্রদান হয় এখানে শরীয়তের দুইটা জিনিস লঙ্ঘন হয় একটা হল লেখা হয় না যত কম যত অল্প ঋণই হোক না কেন কাগজে লিখে রাখতে হবে কারণ আমরা কেউ কবে মারা যাব জানি বুঝতে পেরেছি কারণ লিখে রাখলে তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই আর দুই নাম্বার ঋণ নিলেই বলতে হবে এত তারিখে নিলাম আর সম্ভাব্য অত তারিখে ফেরত দেব হতে পারে তা এক্সটেনশন করা হবে বাট উল্লেখ থাকতে হবে এখন যদি এই দুইটা কাজ থাকতো তাহলে প্রশ্নটা আর আসতো না যিনি মারা গেলেন তার উত্তরাধিকার জানত কাগজে লেখা অমুকের কাছে ঋণ দেয়া হয়েছে তার কাছ থেকে এত তারিখে পাওয়া যাবে এই জন্যে ঋণ আদান প্রদানে দুইটি জিনিস কায়েম করতে হবে লিখা এবং নির্দিষ্ট তারিখ উল্লেখ এটা না করলে তৌবা করতে হবে এবং যিনি ঋণদাতা তিনি বেচে নাই তার উত্তরাধিকার যারা তাদের কাছে ঋণের টাকাটা অনতি বিলম্বে পৌঁছে দিতে হবে